আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে তথ্য দিয়েছে গোলাম মোল্লার উনি। সম্মানিত দর্শক, ওবায়দুল হক কাদের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভয়ে আছে, আতঙ্কে আছে, সে হুটহাট অনেক কথা বলে দিচ্ছে। কেন দিচ্ছে? এই মধ্যবর্তী নির্বাচন হবে নাকি? বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আছে আজকের এই নিউজটিতে। গোলাম মোল্লার উনি অনেক তথ্য দিয়েছে, আমরা কথা বলাবো না, চলে যাবো ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ওবায়দুল কাদের সাহেবের মুখের মধ্যে কোনো হাসি নেই, বিবর্ণ মুখমণ্ডল এবং তার কথার মধ্যে সবসময় যে একটা লালিত্য থাকে, কাব্যিক ঢং থাকে এবং একটা টান থাকে, সেই জিনিসটিও লক্ষ্য করা যাচ্ছে না। অন্য যে কোনো সময়ের চাইতে তার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু কোথায় যেন এক ধরনের বিষণ্ণতা তাকে পেয়ে বসেছে। অতি সম্প্রতি তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসা করার নাম করে, লোকজন বলাবলি করছে সেখানে গিয়ে পিটার হাসের সঙ্গে তার বৈঠক হয়েছে, মির্জা ফখরুল সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে এবং মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথাবার্তা হয়েছে। বিষয়টি নিতান্তই গুজব না এর মধ্যে কোনো সত্যাসত্য রয়েছে, কোনো পক্ষ থেকেই এ ব্যাপারে এখনো পর্যন্ত মুখ খোলা হয়নি। বাংলাদেশের চলমান রাজনীতি এটি এই মুহূর্তে দুর্বোধ্য, বোঝা যাচ্ছে না। বোঝা যেত যদি এই রাজনীতিটি বাংলার মাটি থেকে নিয়ন্ত্রণ করা হতো। বিএনপিতে যারা আছেন, রাজনীতি করছেন, মোরাল্লেস সবাই জনাব তারেক রহমান সাহেবের মুখাপেক্ষী এবং তিনি কারো সঙ্গে পরামর্শ করে জনাব তারেক রহমান কারো বুদ্ধিতে কিংবা কোনো মহলের ইঙ্গিতে রাজনীতি করেন এরকম বদনাম কেউ দিতে পারবে না। যেমন আওয়ামী লীগ সম্পর্কে বলা হয় যে তারা দিল্লির কথা শুনে, তারা আমেরিকাকে ভয় পায় কিংবা তারা চীনের বিরাগ ভাজন হতে চায় না। তদ্রূপ বিএনপির ব্যাপারে যে বিএনপি ঠিক অমুক ঘেঁষা, তারেক রহমান সাহেব অমুকের কথা শুনেন, অমুকের প্ররোচনায় চলেন, এইরকম কথা আজ পর্যন্ত শোনা যায়নি। ফলে তিনি নিজস্ব মস্তিষ্ক প্রসূত চিন্তা দ্বারা তিনি যে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের জন্য তার দলের নেতাকর্মীদেরকে অপেক্ষা করতে হয়। এবং এখানে বাংলাদেশ থেকে বিএনপির কোনো নেতা জনাব তারেক রহমান সাহেবকে কোনো বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তারপর তিনি কোনো রাজনৈতিক পরিকল্পনা অনুমোদন করেছেন বা দিয়েছেন, এরকম দুর্নাম বা সুনাম আমি এখন পর্যন্ত শুনিনি। ফলে রাজনীতির ক্ষেত্রে বিএনপির যে স্বচ্ছতা কিংবা বিএনপির দৃষ্টিভঙ্গি, এটা 100% লন্ডন কেন্দ্রিক। তো কাজেই লন্ডন থেকে কখন কি নির্দেশনা আসবে এই আশায় সবাইকে অপেক্ষা করতে হয়, আর বাকি যারা সংবাদ সম্মেলন করেন, মশাল মিছিল করেন কিংবা এমনি জাস্ট ঘোরাফেরা করেন, এটি তাদের দীর্ঘদিনের একটা সামাজিক অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এবং এটি ছাড়া তারা বাঁচতে পারবেন না। কিন্তু রাজনীতি যেহেতু লন্ডন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, ফলে বাংলাদেশে রুহুল কবির রিজভী সাহেবকে দেখে, মির্জা ফখরুল সাহেবকে দেখে, মির্জা আব্বাস সাহেবকে দেখে বা অন্য কোনো নেতাকে দেখে, তার কথা শুনে বিএনপি রাজনীতির গতি এবং প্রকৃতি বোঝা সম্ভব নয়। একইভাবে আওয়ামী লীগের মধ্যে একটা সিঙ্গেল পার্সন নেই জনাব ওবায়দুল কাদের সাহেব সহ অন্য সবাই, তারা অলমোস্ট সবাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকেন এবং প্রধানমন্ত্রী গণভবনে বসে বাংলাদেশের কারো সঙ্গে পরামর্শ করেছেন বা তার একটা কিচেন ক্যাবিনেট আছে বা তিনি কারো কথা শোনেন, এইরকম বদনাম দুর্নাম সুনাম শেখ হাসিনার বিরুদ্ধে কেউ করতে পারেননি। তিনি হুটহাট সিদ্ধান্ত নেন এবং যখন যা ইচ্ছা তাই করে ফেলেন। এখন কেউ হয়তো বলেন যে তার এই সিদ্ধান্তের পেছনে নরেন্দ্র মোদীর প্রভাব আছে, আরও অনেক কিছু আছে, সেটি পরোক্ষ বিষয়। কিন্তু গণভবনের দেয়াল ভেদ করে শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা তার সঙ্গে আলাপ আলোচনা করা ছাড়া মোটামুটি আওয়ামী লীগের রাজনীতির যে গতি এবং প্রকৃতি এটি বোঝা সম্ভব নয়। ফলে কি হচ্ছে, এই রাজনীতি দুর্বোধ্য। এর বাইরে যদি জামাতের রাজনীতি চিন্তা করেন, জামাত তো এখন বলতে গেলে
পুরোটাই আউটস্টেট আওয়ামী লীগ কর্তৃক উচ্ছেদকৃত একটি রাজনৈতিক দল, যারা মাঠে ময়দানে জনগণের মনে মস্তিষ্কে ছড়িয়ে আছে এবং জেলখানায় অন্তরীণ রয়েছে। এটি একটি বিশ্বাস এবং আদর্শে পরিণত হয়েছে, কিন্তু এটির কোনো অ্যাক্টিভিটিস, রাজনৈতিক যে কর্মকাণ্ড, এটি নেই। ফলে কোনো জামাতি নেতার পোশাক দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, দোয়া দরুদ দেখে আপনি বুঝতে পারবেন না যে তাদের রাজনীতির ভবিষ্যৎ কী। একই অবস্থা জাতীয় পার্টির, আরও করুন, একই অবস্থা না, আরও করুন। সেখানে দুটো ভাগ হয়ে গিয়েছে, রশনের সাথ বনাম জিএম কাদের। রশনের সাথের সঙ্গে সঙ্গতি কারণে সরকার আছে, তারা বেশি শক্তিশালী। জিএম কাদের সঙ্গে কেউ নেই, কিন্তু সে সংসদে আছেন, ফলে তাকে অনেক অপ্রিয় কথা বলে, বিরক্তিকর কথা বলে, সরকারকে খেপিয়ে তুলে নিজের জনপ্রিয়তা যাচাই করতে হচ্ছে বা ধরে রাখার চেষ্টা করতে হচ্ছে, এবং এটিও দুর্বোধ্য। অর্থাৎ সে কি চোখ টিপ মারছে না তার চোখ টেরা, এটি বোঝা যাচ্ছে না। তো এর বাইরে আমাদের যে বিদেশি প্রভাব রয়েছে রাজনীতিতে, সে বিদেশি প্রভাবও কিন্তু প্রবল থেকে প্রবলতর, এবং দিন যত যাচ্ছে বিদেশিদের প্রভাব বেড়ে যাচ্ছে, এবং দিল্লি, চীন, আমেরিকা, ইউরোপ প্রায় সবার সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হচ্ছে। একজন মানুষ যখন অনেকগুলো মানুষের কাছে নিকা বসে, তো এইরকম যখন মানুষ কোনো অনৈতিক কর্মকাণ্ড করে বসে, এই এরকম একটা দামি নির্বাচন করার ফলে, তারপর দেশের অর্থনৈতিক অবস্থার করুণ দশার কারণে, এরপর দেশের মানুষের অভিসম্বাদ এবং জনসমর্থনহীন হওয়ার কারণে, বিদেশি যে সকল রাষ্ট্র রয়েছে যারা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে পরিচিত, তারা সরকারের এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে এবং তাকে নানা রকম ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, অশিলা করে, বিভিন্ন নির্দেশনা জারি করে, এবং ঠিক সুতা যেভাবে টানাটানি করে, সেইভাবে টানাটানি করে সরকারকে দোমড়ানোর জন্য, মুচড়ানোর জন্য চেষ্টা করছে। তো এর ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে যারা আছেন, বিশেষ করে জনাব ওবায়দুল কাদের, তিনি সত্যিকার অর্থে খুব বিপদের মধ্যে আছেন। এই কারণে বিপদের মধ্যে আছেন যে তাকে একেবারে পরিপূর্ণভাবে কমন সেন্স ব্যবহার করে তাকে কাজ করতে হয়। তিনি অন্য মন্ত্রীদের মতো নির্বাক হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে রাজনীতিতে তার যে সরবতা, এই সরবতাটা থাকবে না। দ্বিতীয় যেটা তিনি করতে পারেন সেটি হলো, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী না চাইলে, না ডাকলে, জনাব ওবায়দুল কাদের যদি সেখানে যান, সেটি যে তার জন্য কতটা করুণ পরিণতি ডেকে নিয়ে আসবে সেটা তিনি খুব ভালো করে জানেন। তো কাজেই তিনি প্রাজ্ঞ রাজনীতিবিদ, কোনো অবস্থাতেই আগ বাড়িয়ে তিনি নাক গলাতে যান না। এর বাইরে তিনি যেটি করেন সেটি হলো, সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী দলের নেতা কর্মীদেরকে ঠিক রাখা, নিজের গদি চেয়ার ঠিক রাখা, এবং সর্বোপরি তার নেত্রীর মন এবং মানসিকতা বুঝে কথা বলার জন্য তাকে প্রতিনিয়ত গবেষণা করতে হয়, ধ্যান করতে হয়, যোগব্যায়াম করতে হয়, এবং এইগুলো গবেষণা করে তিনি অনেকগুলো জিনিস ইতিমধ্যে বের করে ফেলেছেন, এবং সামহাও তার সেই আবিষ্কৃত বিষয়াদি নিয়ে তিনি বেশ সাবলীলভাবেই তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কিন্তু হাল আমলে মধ্যবর্তী নির্বাচন নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে, কিংবা বিএনপির ভবিষ্যৎ কি, রাজনীতিক আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি, আগামীতে যখন আমেরিকার কোনো নিষেধাজ্ঞার বিষয়ে কেউ প্রশ্ন করে বা অনাগত দিনে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা, এই ধরনের পরিবেশ এবং পরিস্থিতিতে দেশ পড়তে পারে কিনা, এ সংক্রান্ত কোনো প্রশ্ন জনাব ওবায়দুল কাদেরকে যদি করা হয়, তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং ক্ষেত্র বিশেষে খামোশ হয়ে যান। এবং অনেকদিন যাবতই আমরা এই অভ্যাসটা দেখছি, এবং তখন আসলে ভদ্রলোকের জন্য খুব মায়া লাগে, কেন যা হোক তার তো বয়স হয়েছে, এবং আসলে এরকম ঝামেলাপূর্ণ কোনো লোক তিনি নন। কারোর সাথে গণ্ডগোল করা, দুষ্টেমি করা, বদমাইশি করা, তার একটু শখ আহ্লাদ রয়েছে, একটু ভালো ঘড়ি পরেন, একটা ভালো স্যুট পরেন, একটা ভালো যাকে বলে ক্রিম মাখেন, তারপরে একটু পারফিউম দেন, তারপরে কিছু দামি বইপত্র পড়েন, কিছু পড়েন, কিছু টেবিলে সাজিয়ে রাখেন, তারপরে টেনে টেনে কথা বলেন, এই এই পর্যন্তই। এর বাইরে যদি কোনো মেয়ে সেলফি তুলতে চায়, তিনি না করেন না, সাধারণত না করেন না। ছেলেদের সঙ্গে সেলফির চাইতেও মেয়েদের সঙ্গে সেলফি তুলতে তাকে বেশি দেখা গিয়েছে, তিনি না করেন না। কিন্তু আবার কোনো মেয়ের সঙ্গে তার যে প্রেমের সম্পর্ক, তিনি যে চরিত্রহীন, যে জিনিসগুলো, এরকমও বাজারে কিন্তু চালু নেই।
তো এজ এ হোল রাজনীতিতে জনাব ওবায়দুল কাদের একটা স্টাইল তৈরি করে ফেলেছেন এবং সেই স্টাইলের মধ্যে তার একটা চরিত্র চিত্রিত হয়ে গিয়েছে, এবং সেই চিত্রিত চরিত্রের মধ্যে অতীতে কখনো ভয় দেখা যায়নি, এমনকি 9/11 সময় তার মধ্যে আতঙ্ক কাজ করেনি, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে তার চোখ ক্ষণে ক্ষণে উদাস হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে মানুষ যখন ভয় পায় তার কখনো কখনো এক চোখ ছোট হয়ে যায়, এক চোখ বড় হয়ে যায়, তার মুখ খানিকটির বাঁকা হয়ে যায়। তিনি নিজের অজান্তে এমন কতগুলো অঙ্গভঙ্গি করেন যে অঙ্গভঙ্গির কারণে আপনি বুঝতে পারবেন যে সে লোকটি ভয় পাচ্ছে। তো সেই দিক থেকে আমি তার সাম্প্রতিক কিছু যে ছবি, তার কথা, তার বক্তব্য দেখে মনে হচ্ছে তিনি ভয় পেয়েছেন। এখন সে ভয় কি ক্ষমতা হারানোর ভয়, পদ হারানোর ভয়? অনাগত দিনে বিএনপি ক্ষমতায় চলে আসবে এই ভয়, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে সেই ভয়, নাকি দেশ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে সেই ভয়? অথবা তিনি কি বুঝতে পেরেছেন যে এতদিন যাবৎ যে দলটির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে সেই দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেই দলটির যে প্রতিনিধিত্ব তিনি করছেন সেই দলের পক্ষে কোনো কথা জনগণ আর সহজ আর স্বাভাবিকভাবে নেয় না, ফলে এই সংক্রান্ত বিষণ্ণতা এবং এই সংক্রান্ত যে পরিণত হতে পারে সেটি মনে করে তার মনে কোনো আতঙ্ক এসছে কিনা এটি সময় বলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর হেফাজত করুন। সম্মানিত দর্শক, আমরা অনেক আলোচনা দেখতে পেয়েছি আজকের এই নিউজটিতে। গুলাম মাওলার উনি সে যে তথ্যগুলো দিয়েছে আওয়ামী লীগের ওবায়দুল হক কাদেরকে নিয়ে, মধ্যবর্তী নির্বাচন নিয়ে কেন ভয় আছে ওবায়দুল হক কাদের, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে, সেটা আমরা সকলেই দেখতে পেয়েছি। সম্মানিত দর্শক, যে তথ্যগুলো পেয়েছেন আজকের এই নিউজটিতে, মধ্যবর্তী নির্বাচন নিয়ে, সিঙ্গাপুরের বৈঠক নিয়ে বিভিন্ন প্রসঙ্গ সে তুলে ধরেছে। আপনাদের মতামতকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।